আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যারা নতুন অ্যাপেল আইডি তৈরি করেছেন, নতুন আইফোন কিনেছেন, তাদের ক্ষেত্রে ইমু কাজ করে না। আজকের এই ভিডিওটা ইমু সমস্যা সমাধান করার উপায় নিয়ে। তো যারা নতুন অ্যাপেল আইডি তৈরি করেছেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে, তাদের ক্ষেত্রে আইফোনে ইমু কাজ করবে না। যারা আদার্স কান্ট্রি সিলেক্ট করে অ্যাপেল আইডি ক্রিয়েট করেছেন, তাদের ক্ষেত্রে ইমু কাজ করবে 100%। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই অ্যাপেল আইডি কীভাবে ক্রিয়েট করা যায় এবং নতুন অ্যাপেল আইডিতে ইমু কীভাবে সাপোর্ট করানো যায়। প্রথমে আইটনস ওপেন করে নিতে হবে। আইটনসটা ওপেন হয়ে গেল, অ্যাকাউন্টে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এরপরে পাসওয়ার্ড চুজ করবেন। আপনি আপনার যে পাসওয়ার্ডটা সহজ হবে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, রি এন্টার পাসওয়ার্ড দিতে হবে। দেখুন এখানে ইউনাইটেড কিংডম সিলেক্ট করা আছে অলরেডি ডিফল্ট, তো এখানে ইউনাইটেড স্টেট ডিফল্ট সিলেক্ট করা থাকে। আমি একটা অ্যাপেল আইডি তৈরি করেছিলাম ইউনাইটেড কিংডম দিয়ে, এই জন্য ইউনাইটেড কিংডম ওখানে আছে সিলেক্ট করা। তো আমি এটাকে ডিঅ্যাক্টিভ করে আবার ইউনাইটেড স্টেট নিয়ে এসেছি, এখন আবার ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। এরপরে নিচে যে বক্সটা আছে ওই বক্সটায় টিক চিহ্ন দিতে হবে আপনাকে। টিচিং দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। এখন আপনার ফার্স্ট নেম লিখবেন, এরপরে লাস্ট নেম লিখবেন, এরপরে জন্ম তারিখ লিখবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, জন্ম তারিখটা 12 বছরের উপরে হতে হবে, 12 ইয়ারের উপরে হতে হবে। এরপরে তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন আছে, যে সিকিউরিটি কোয়েশ্চেন তিনটা আপনার সহজ হয় সেই তিনটা সিকিউরিটি কোয়েশ্চেন আপনাকে চয়েস করে এখানে লিখতে হবে, কোয়েশ্চেনের অ্যান্সার পুরোটাই লিখতে হবে ওখানে। এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। আপনি মনে রাখবেন আপনার সিকিউরিটি কোশ্চেনগুলো আপনার মনে রাখতে হবে, ভুলে গেলে আপনার অ্যাপেল আইডি বাদ হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। যদি কখনো প্রয়োজন পড়ে তখন এই সিকিউরিটি কোশ্চেন আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এবার ননে ক্লিক করবেন। এখানে দেখেন ভিজিট ভিসা, একুয়া মাস্টার কার্ড, পেপেল অনেকগুলো আছে, কিন্তু আপনি ননে ক্লিক করবেন কারণ আপনি অ্যাকাউন্টটা ফ্রি করতেছেন তাই। তো আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ডিফল্ট থাকবে, নিচে যে আপনার অ্যাড্রেস যে বারটা আছে এখানে আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি আপনারা চাইলে এই অ্যাড্রেসটা ইউজ করেও আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর যদি আপনাদের কোনো অ্যাড্রেস জানা থাকে উইদাউট ইউনাইটেড স্টেট, এর মানে ইউনাইটেড স্টেট ছাড়া অন্য যে কোনো কান্ট্রির অ্যাড্রেস যদি আপনার জানা থাকে সেই অ্যাড্রেসগুলো এখানে টাইপ করবেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসগুলো টাইপ করছি, আমার অ্যাড্রেস লেখা হয়ে গেছে। এখন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি যে জিমেলটা বা ইমেলটা দিয়ে অ্যাপেল আইডি তৈরি করেছেন ওই মেলটাতে একটা ভেরিফিকেশন কোড গেছে, আপনার এই কোডটাকে এখন প্রয়োজন হবে। তো আমি আমার জিমেলে চলে গেলাম, এখান থেকে ভেরিফিকেশন কোডটা, এই যে দেখছেন এই কোডটা আমি এখন নিয়ে নেব। এখানে আমি কোডটা এখানে টাইপ করছি, আমার কোডটা টাইপ করা হয়ে গেছে। এখন ভেরিফাইতে ক্লিক করব। এখন দেখেন একটা মেসেজ দিছে, এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। আমার অ্যাপেল আইডি অলরেডি তৈরি করা হয়ে গেছে, এখন আমি অ্যাপেল আইডিটা আমার মোবাইলে সাইন ইন করব। সাইন ইনে ক্লিক করলাম, আমার মোবাইলে অ্যাপেল আইডি অলরেডি সাইন ইন হয়ে গেছে। এখন অ্যাপস স্টোরে গিয়ে আমি দেখাবো ইমু ডাউনলোড করে, দেখেন ইমু সাপোর্ট করে কি না। তো চলুন অ্যাপস স্টোরে গেলাম, এটা গিয়ে সার্চে ক্লিক করব, ইমু লিখে সার্চ দিব, ইমু চলে এসেছে। এই ইমুটাই আমি ডাউনলোড করে নিচ্ছি, ইনস্টল লেখা আসছে, ইনস্টলে ক্লিক করলাম। অ্যাপেল আইডির পাসওয়ার্ড চাচ্ছে, আপনার যে অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা দিয়েছেন ওই অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সাইন ইন কমপ্লিট, ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আফটার রিকোয়ারমেন্ট 15 মিনিট এটা ক্লিক করতে হবে, তাহলে আপনার এই সফটওয়্যারটা তো ডাউনলোড হবে এবং 15 মিনিটের ভিতরে যতগুলো সফটওয়্যার আপনি ডাউনলোড করবেন আর পাসওয়ার্ড যাবে না, 15 মিনিটের পরে আবার রি এন্টার পাসওয়ার্ড দিতে হবে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলাম, দেখেন সরাসরি বাংলাদেশ লেখাটা চলে এসেছে, দেখছেন তো। এখন তো বুঝতে পারছেন যে ইউনাইটেড স্টেট সিলেক্ট হলে আপনার ইমো কাজ করবে না এবং বাংলাদেশ সিলেক্ট হবে না। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি এখন শো করতেছে, এটা শুধুমাত্র একটাই সমস্যা ছিল যে অ্যাপেল আইডি তৈরি করার সময়
ইউনাইটেড স্টেট না সিলেক্ট করে ইউনাইটেড কিংডম সিলেক্ট করতে হবে, এবং অথবা আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন এবং ওই কান্ট্রির অ্যাড্রেস দিতে হবে, তাহলে আপনার ইমো 100% কাজ করবে, শিওর। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।